আজকে আমরা একটা নূতন গ্রন্থ আমরা আলোচনা করব অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ নাম হচ্ছে জগদানন্দ পণ্ডিত যিনি কৃষ্ণলীলায় যিনি ছিলেন সত্যভামা তিনি গৌরলীলায় জগদানন্দ পণ্ডিত রূপে এসেছেন মহাপ্রভুর সঙ্গে অনেক লীলা বিলাসে তিনি আছেন তার একটা গ্রন্থ প্রেম বিবর্ত গ্রন্থ আমরা অধ্যয়ন করে আমরা শ্রবণ করব আপনারা এই গ্রন্থ আপনারা প্রেম বিবর্ত গ্রন্থ আপনারা অনেকেই জানেন অনেকে আবার জানেন না তো এই প্রেম বিবর্ত জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর খুব অন্তরঙ্গ ভক্তদের ভিতর অন্যতম সেই জগদানন্দ পণ্ডিত যিনি কৃষ্ণ কৃষ্ণলীলায় যিনি ছিলেন সত্যভামা গৌরলীলায় মহাপ্রভুর অনেক কিছু সেবা করতে চাইতেন আসলে জগদানন্দ তো সত্যভামা উনি চাইতেন মহাপ্রভু হচ্ছেন যিনি কৃষ্ণ তাকে সবসময় চাইতেন সুখে শান্তিতে কি বলে আরামে রাখতে কিন্তু মহাপ্রভু সন্ন্যাস লীলা করেছেন সেই জন্য সেই আরাম উনি পছন্দ করতেন না সন্ন্যাসীর যেটা কর্তব্য সেটা উনি করতেন স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সবকিছু পালন করে চলতেন তা আজকে আমরা এই জগদানন্দ পণ্ডিত যিনি কৃষ্ণলীলা সত্যভামা ওনার লেখা প্রেম বিবর্ত গ্রন্থ আমরা অধ্যয়ন করব শ্রবণ করব চৈতান চরিতামিতে বর্ণনা আছে চৈতানের প্রেমপাত্র পাত্র জগদানন্দ ধন্য যারে মেলে সেই মানে পাইল চৈতন্য জগদানন্দ পণ্ডিত হচ্ছে মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ কোনো ভক্ত যদি জগদানন্দ পণ্ডিতের সঙ্গে মিলিত হতেন সেই ভক্ত মনে করতে আহ আমি গৌরাঙ্গকে পেয়ে গেছি গৌরাঙ্গ সুখে যে আনন্দ হতো জগদানন্দের সঙ্গেও সেই একই আনন্দ হতো তাই এখানে জগদানন্দের চৈতন্য প্রেমপাত্র জগদানন্দ ধন্য যারে মেলে সেই মানে পাইনু চৈতন্য যার সঙ্গে মিলিত হতেন সেই মনে করতেন আমি মনে হয় চৈতন্য মহাপ্রভুকে পেয়ে গেছি এত ওনার ভাব আর এই প্রেম বিবর্ত গ্রন্থ যদি কেউ শোনে তাহলে কী হয় জগদানন্দের প্রেম বিবর্ত শোনে যেই প্রেমের স্বরূপ জানে পায়ে প্রেম ধন এই প্রেম বিবর্ত গ্রন্থ যে শ্রবণ করবে সে তার কি হবে সে প্রেমের স্বরূপ কৃষ্ণ প্রেমের যে স্বরূপ সে জানতে পারবে আর সে কৃষ্ণ প্রেম পাবে তাই চৈতানা চরিতামিতে কবিরাজ গোস্বাই বলছেন জগদানন্দের প্রেম বিবর্ত শোনে যেই জন প্রেমের স্বরূপ জানে পায় প্রেম ধন সে প্রেমের স্বরূপ জানতে পারবে আর কৃষ্ণ প্রেম সে পেয়ে যাবে তাই আমরা প্রেম গ্রন্থ আমরা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত এইভাবে নয় আমরা মাঝে মাঝে যেটা আমাদের খুবই ভালো লাগবে এইরকম দেখে দেখে আমি কিছু আলোচনা করব। তা প্রেম প্রথম অধ্যায় মঙ্গলাচরণ রাধা রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লা দিনী শক্তির্মাত্মুবি পুরা দেহ গতৌ তো চৈতন্য প্রকটমধুনাকমা কৃষ্ণ স্বরূপম এই মঙ্গলাচরণ করে কৃষ্ণের তত্ত্ব তিনি বিশ্লেষণ করছেন অখণ্ড জ্ঞান সর্বতত্ত্ব সার সেই তত্ত্বে দণ্ড পর নাম বার সে কৃষ্ণের তত্ত্ব তাকে আমি প্রণাম করি সেই তত্ত্ব কভু দুই রাধা কৃষ্ণ রূপে কভু এক পরাৎ চৈতন্য স্বরূপে সেই দুই তত্ত্ব রাধা এবং কৃষ্ণ কখনো দুই রূপে কখনো রূপে। দুই রূপে যখন রাধা কৃষ্ণ রূপে আর একরূপে যখন গৌরাঙ্গ রূপে তত্ত্ব বস্তু এক সদা অদ্বিতীয় ভাই বস্তু বস্তু শক্তি মাঝে কিছু ভেদে নাই বস্তু বস্তু শক্তি এ পার্থক্য নেই যেমন কবিরাজ গোস্বামী চৈতান চরিতামিতে বলছেন রাধাকৃষ্ণের তত্ত্ব বলতে যেয়ে বলছেন রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ লীলারস আচ্ছা দিতে ধরে রূপ সেখানে বলছে মৃদগ মত তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে চইছে কভু নাহি ভেদ রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ লীলার রস দিতে ধরে রুই দুই রূপ একই স্বরূপ কিন্তু দুই রূপে যখন থাকে রাধা কৃষ্ণ আর যখন একরূপে তখন গৌরাঙ্গ রূপে ভেদ নাই বটে কিন্তু সদা তাই ভেদাভেদ অবিচিন্ত সর্বভেদে গায় বস্তু শক্তি চিৎস্বরূপ ভাবেতে সন্ধিনী ক্রিয়াতে আল্লা দিনী তাই ত্রিভাব তার চিতস্বরূপ হচ্ছে আল্লাদিনী দিনী সন্দিনী বস্তু শক্তি দ্বারে বস্তু দেয় পরিচয় বস্তু শক্তি ক্রিয়া যোগে সর্বসিদ্ধি হয় অখণ্ড বস্তুতে ভাব ক্রিয়ান্বিত হয় শক্তি শক্তিমান বস্তু তবু পৃথক নয় শক্তি আর শক্তিমান কখনো পৃথক নয় অর্থাৎ রাধা আর কৃষ্ণ কখনো আলাদা নয় আহ্লা দিনী বস্তুতে দিয়া দুইটি স্বরূপ ব্রজে রাধা কৃষ্ণ লীলা করাধাকৃষ্ণ প্রণয়ের বিকৃতি আহ্লাদিনী অবিচিন্ত শক্তি রাধা কৃষ্ণ উন্মাদিনী অঘটন ঘটাইতে ধরে মহাশক্তি নির্বিকারে করিয়াছেন বিকার অনুরক্তি এই তত্ত্ববস্তু রাধাকৃষ্ণ যে একই তত্ত্ব সেই তত্ত্ব ব্যাখ্যা করা হচ্ছে লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লা শক্তি রসমা দেকাত্মা ভূত পুরা দেহ ভেদম সেই দুই দেহ ধরে ধারণ করে আগে ছিল সেই এক দেহ রূপে সেই চৈতন্য গোসাই শ্রীকৃষ্ণ চৈতান্য রাধা কৃষ্ণ নহে অন্য মিলিত তনু হচ্ছে রাধা কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিত বলছেন কি হবে অতএব রাধা কৃষ্ণ এক হইয়া অধুনা প্রকট মোর চৈতন্য গোসাইয়া রাধা কৃষ্ণ অনেক কাল ধরে দুই দেহ ধারণ করে লীলা রস আস্বাদন করেছেন অধুনা 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 প্রকট মোর চৈতন্য গোতায় রাধা কৃষ্ণ সুবলিতম কৃষ্ণ স্বরূপন প্রকট অধুনা প্রকট অধুনা এই চৈতন্য রূপে তিনি প্রকটিত হয়েছেন চৈতন্য আখ্যা প্রকটম অধুনা অখণ্ড বস্তুতে ক্রিয়া ক্রিয়ানিত্য হয় শক্তি শক্তি বস্তু তবু পৃথক নয় আল্লা দিনী বস্তুকে দিয়া দুইটি স্বরূপ এই রাধা কৃষ্ণ দুই এক হইয়া অধুনা প্রকট মোর চৈতন্য গুসাইয়া কেমন অধুনা বলিতে যে আগে ছিল কৃষ্ণ এখনই শুধু কলিযুগে গৌরাঙ্গ হয়েছে তা নয় এ নিত্যকাল গৌরাঙ্গ মহাপ্রভু নিত্য রাধাকৃষ্ণ নৃত্য এই জগতে আমরা এই গৌরাঙ্গ মহাপ্রভুকে যে এখানে ব্যাখ্যা করছেন আগে যে চৈতন্য হয়েছে যে আগে রাধাকৃষ্ণ হয়েছে তা নয় আগে রাধা কৃষ্ণ আগে চৈতন্য মানে সবটাই আগে সবটা কেউ আগে পরে এরকম নয় সব একই চৈতন্য মূরতি কৃষ্ণের অপূর্ব স্বরূপ কৃষ্ণমূর্তি চৈতন্যের স্বরূপ অপরূপ আহ্লা দুই সাজ পরম মধুর মধু হইতে মধুতা হইতে সুমধুর সুমধুর স্বরূপ কৃষ্ণে চৈতন্য মূরতি নিরন্তর করি তাতে দণ্ডবত নতি মধুর থেকে মধুর অনেকে বলে রাধা কৃষ্ণ হচ্ছে মধুর কিন্তু এখানে বলছেন মধুর হইতে মধু তাহা হইতে সুমধুর আর সুমধুর স্বরূপে কৃষ্ণের এই সুমধ মধুর থেকে মধুর তার থেকেও সুমধুর আর সেই সুমধুর রূপে হচ্ছে আমার গৌরাঙ্গ গোসাই যদি বলো একাত্মা শব্দে ব্রহ্ম নির্বিকার যা হইতে রাধা কৃষ্ণ স্বরূপ ও সাকার এই সিদ্ধান্ত হইতে না রে শ্লোকের ভাষে। সেই দুই এক আত্মা চৈতন্য প্রকাশে সেই দুই রাধা এবং কৃষ্ণ তিনি হচ্ছে গৌরাঙ্গ রূপে এসেছেন সেই তত্ত্ব এখানে সুন্দর করে ব্যাখ্যা করছেন যে পরমাত্মা সেই চৈতন্য মহাপ্রভুর অংশের অংশ এখন দ্বিতীয় অধ্যায় গ্রন্থ রচনার কথা বলছেন কিভাবে জগদানন্দ পণ্ডিত এই গ্রন্থ রচনা করেছেন রসিক ভক্ত তিনি লিখছেন চৈতন রূপ গুণ সদা পড়ে মনে প পরাণ কাদায় দেহ ফা সগনে সনে পণ্ডিত বলছেন আমার এই চৈতানের মূর সেই মূরতি সুন্দর রূপ আমার সবসময় মনে পড়ে আর প্রাণ কাদে গৌরাঙ্গ রূপের জন্য হ্যাঁ হিয়ারো মাঝারে গৌরাঙ্গে রাখিয়া বিরলে বলসিয়া রব মনের নয়নে থব। নরহরি সরকার গাইছেন তা এখানে বলছেন জগদানন্দ পণ্ডিত তাই গাইছেন চৈতন্য রূপগুণ সদা পড়ে মনে পরাণ কাদায় দেহ ফাফায় ঘনে কাঁদিতে কাঁদিতে মনে হইল উদয় লেখনি ধরিয়া লিখি শাড়ি লাজ ভয় জগদানন্দ পণ্ডিত বলছেন বলছেন আমার কাঁদতে কাঁদতে মনে হলো তখন আমি এই লেখনী নিয়ে কি করলাম যা মনে উদয় হতে লাগলো তাই লিখতে শুরু করলাম আমার লজ্জা টজ্জা নাই আমি তো ভালো লিখতে পারি না ভালো গাইতে পারি না তবু গান গাই তবু লিখার ইচ্ছা হয় তাই আমি লিখি তাই আমার চৈতন্য রূপগুণ যখন স্মরণ হয় তার লীলার কথা যখন মনে হয় তখন আমি কি করেছি আমি একদিন লেখন নিয়ে লিখতে শুরু করেছি সব লজ্জা টজ্জা ছেড়ে দিয়ে এবার বলছেন নামেতে পণ্ডিত মাত্র ঘটে কিছু নাই লিখিবারে চাই জগদানন্দ পণ্ডিত উনি দৈন্যতা বশত বলছেন আমার নামে পণ্ডিত আমার নাম হচ্ছে জগদানন্দ পণ্ডিত নামে হচ্ছে পণ্ডিত কিন্তু ঘটে কিছু নেই চৈতন্য লীলা তবু লিখি চাই কিন্তু আমার মনের খুব ইচ্ছা চৈতন্যের লীলা কিছু লিখব চৈতন্যের কথা কিছু লিখব মন বড় ব্যাকুল কিছু লিখব আর এইরকম যখন একদিন লিখছেন তখন স্বরূপ দামোদর হ্যাঁ স্বরূপ দামোদর এসেছেন এসে জিজ্ঞাসা করছেন আরে পণ্ডিত তুমি কি লেখো কি লেখো দুইজনের কথোপকথন কেমন হয়েছে দেখুন একজন ভক্ত আর একজন ভক্তকে কি করে স্বরূপ দামোদর আর জগদানন্দ পণ্ডিতের সঙ্গে যখন কথা হচ্ছে কি বলছেন গোসাই স্বরূপ অর্থাৎ স্বরূপ দামোদর তিনি বলছেন গোসাই স্বরূপ বলে কি লিখো পন্ডিত আমি বলি লিখি তাই যাহাতে পীড়িত তখন সরু দামোদর একদিন এসে জিজ্ঞাসা করছে আরে জগদানন্দ পণ্ডিত তুমি কি লিখছো তা তখন জগদানন্দ পণ্ডিত বসে আমি তাই লিখছি যেখানে আমার প্রীতি আমার আনন্দ হয় সেখানে আমি তাই লিখছি আমার যেটা আনন্দ হচ্ছে তাই আমি লিখছি তাই বলতে যে বলছেন চৈতন্যের কথা যাহা পড়ে মনে লিখিয়া রাখিব আমি অতি সঙ্গপনে আমি একা একা বসে চৈতন্যের কথা যা আমার মনে পড়ে তা আমি লিখে রাখবো এটাই আমার ইচ্ছা লুকিয়ে লুকিয়ে আমি এটা লিখে রাখবো তখন সরু কি বলছেন স্বরূপ বলেন তবে লেখো প্রভুর চরিত যাহা পড়ি জগতের হবে বড় হিত সরু দামোদার তখন জগদানন্দকে বলছেন হ্যাঁ তুমি লেখো লেখো প্রভুর লীলাগুণ লেখো প্রভুর দিব্য চরিত্র লেখো যে কথা জগতের লোক যদি এই জগতের লোক শুনবে তাহলে বড় হিত হবে তাদের বড় কল্যাণ হবে দেখুন সরু দামোদার বলছেন আমাদের কল্যাণ কিসে নিহিত আছে চৈতন্যের লীলা গান শ্রবণে আমাদের কল্যাণ নিহিত আছে আমরা যদি বেশি করে সময় দিয়ে বৈ মহাপ্রভু লীলা গান শ্রবণ কীর্তন করি তাতেই আমাদের কল্যাণ নিহিত আছে নিহিত নেই যে ভাবলাম যে কবে ঘর ছেড়ে বাইরে বেরোতে পারবো অফিস কাছাড়ি টাকা পয়সা এ সবার জন্য ছুটাছুটি করতে পারবো কিন্তু মহা স্বরূপ দামোদর জগদানন্দটি বলছেন না 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 জগদানন্দ তুমি গৌরাঙ্গের চরিত্র লেখ আর এই জগতের জীব যখন তাদের লকডাউন হয়ে যাবে তখন বসে বসে তারা যেন এই গৌরাঙ্গের লীলাকথা শ্রবণ করে শুধু লকডাউনের সময় নয় সময় যেন শ্রবণ করে তাহলে তাদের বড়ো কল্যাণ হবে স্বরূপ বলে তবে লেখ পরপ্রভুর চরিত যা পড়ি জগতের হবে বড় হিত তাহলে শুনে বড় হিত হবে পরম হিত হবে যদি এই গৌরাঙ্গের লীলা কথা শ্রবণ করবে তখন জগদানন্দ পণ্ডিত বলছেন বলছেন কি আমি বলি জগতের হিত নাহি জানি যাহা যা ভালো লাগে তাই লিখি আনি যোগদানন্দ পণ্ডিত বলছেন ওই আমি জগতের কল্যাণ টল্যাণ জানি না কিন্তু আমার মনে যখন মহাপ্রভু যে লীলা কথাই আমার মনে আসে আমি ওইটাই লিখি স্বরূপ চালিল মরে বাতুল বলিয়া একা বসি লিখি আমি প্রভু ধিয়া ইয়া স্বরূপ আমাদের ত্যাগ আমাকে ত্যাগ করে চলে গেল বলো ওই একটা পাগল কথাবার্তা ঠিক নেই আর আমি তখন একা একা বসে লিখতে শুরু করলাম চৈতন্য মহাপ্রভুকে ধ্যান করতে শুরু করলাম তার যে দিব্য লীলা সেটা আমি ধ্যান করতে লাগলাম শ্রেয়তাম শ্রেতাম নিতাম গিয়তাম গিয়তাম উদাস চিন্তিতাম চিন্তিতম ভক্ত চৈতন্য চরিতামৃতম চৈতন্য লীলা কথা শ্রবণ করো কীর্তন করো আর চিন্তা করো দেখেছি অনেক লীলা থাকি প্রভুর সঙ্গে কিছু কিছু নিজ জগদানন্দ পণ্ডিত বলছেন আমি মহাপ্রভুর সঙ্গে থেকে থেকে অনেক লীলা দেখেছি যখন এখন আমার যা হ্যাঁ মনে পড়ে আমি তাই সেই রঙ্গ করে তাই লিখছি মন কাঁদে প্রাণ কাঁদে কাঁদে দুটো আখি যখন যাহা মনে পড়ে তখন তাহা লিখি কত সুন্দর কথা প্রাণ কাঁদে মন কাঁদে কাঁদে দুটি আখি যখন যা মনে পড়ে তখন তাহা লিখি প্রাণ কাঁদে মন কাঁদে কাঁদে দুটো আখি যখন যাহা মনে পড়ে তাই আমি লিখি কত সুন্দর কথা যে গৌরাঙ্গের জন্য প্রাণ কাঁদছে গৌরাঙ্গের জন্য মন কাচ্ছে, আর গৌরাঙ্গের বিরহে চোখে ঝরঝর করে অশ্রু অস্রু বসছে গৌরাঙ্গাচি পরাণে গৌর করেছি সার আমি গৌরবিহনে নবাচি পরে গৌর করেছি সার গৌর বলিয়া যাও কো জীবন আমি কিছু না চাহিব আর যিনি কৃষ্ণলীলা মধুমতি সখী গৌরলীলায় তিনি হচ্ছে নরহরি সরকার তিনি গৌরের বিরহে গান গাইছেন গৌরবিহে নাবাচি পরে গৌর করেছি সার আমার গৌর বলিয়া যাউ কো জীবন আমি কিছু না চাহিব জগদানন্দ পন্ডিত এরকমই কথা বলছেন প্রাণ কাঁদে মন কাঁধে কাঁদে দুটো আখি যখন যাহা মনে পড়ে তাই আমি লিখি মহাপ্রভু এবং গ্রন্থকার এখন জগদানন্দ পণ্ডিত লিখছেন মহাপ্রভুর সঙ্গে আমার কি অবস্থা হয়েছিল যেখানে মহাপ্রভুর সঙ্গে আমার গ্রন্থকারের যে ভাব সেটা এখানে বলছেন কি বলছেন প্রভু মোর হাস্য করি কৈলয় কৈল আগদিন দ্বারকার পাটেশ্বরী তুমি তো প্রবীণ একদিন মহাপ্রভু আমাকে হাস্য করে আমাকে বলল আরে জগদানন্দ তুমি তো দ্বারকার পাটেশ্বরী মহারাণী তুমি তো প্রবীণ আর মহাপ্রভু আমি তো ভিখারি তুমি আমার সঙ্গে কেন প্রভু মরে হাস্য করি দিন দ্বারকার পাটেশ্বরী তুমি তো প্রবীণ আমি তো ভিখারী অতি মোরে সেব কেনে কত চত সন্ন্যাসী পাইবে আমি তো ভিখারি মানুষ আমাকে তুমি সেবা করো কেন তুমি তো দ্বারকার পাটেশ্বরী তখন যোগদানন্দ বলছেন আমি তখন বললাম কি বললাম মই বলে রেখে দাও তোমারও চলনা রাধা পদদাসী আমি ও কথা বল জগদানন্দ পন্ডিত বলছে তুই ছলনা করছো সব ছলনা রেখে দাও চালাকি রেখে দাও আমার রাধার রাধাপদ দাসী আমি একথা বলো না আমি হচ্ছে রাধাপদ দাসী কিন্তু তুমি অন্য বলো না যে আমি পাটরা আমি এখন রাধাপদ দাসী হয়েছে আর তুমি কি করেছ আমার রাধার বর্ণ করিয়াছ চুরি তুমি হচ্ছে চোর নবামুদির শ্যামল কান্তি চৌরম জলবরা মেঘের কান্তিকে চুরি করেছেন রাধা হৃদয়স্ব চৌরম শ্রী রাধায় হৃদয়স্ব চৌরম রাধারানী হৃদয়ে সর্বস্ব চুরি করেছেন রাধা অঙ্গি করি রাধারও বরণ ধরি রাধার বরণ ধরেছে রাধার বরণকে চুরি করেছেন তত্ত্ব কাঞ্চন গৌরাং তাই বলছে আমি চা আমার রাধার বর্ণ করিয়াছ চুরি ব্রজে লয়ে যাব আমি তোমায় চোর ধরি তুমি আমার রাধার বর্ণকে চুরি করেছ তোমাকে ধরে আমি বৃন্দাবনে নিয়ে যাব। তুমি একজন বড় চোর ব্রজের প্রসিদ্ধ চৌরাম গোপাঙ্গনা চাদুকুল চৌরম অনেকজন মার্জিত পাপ চৌরাম চৌর অগ্রগণনা পুরুষ নমামি তুমি চোরের শ্রেষ্ঠ চোর আর কত চোর শ্রীরাধায় হৃদয়ান্তি চৌরম গোপাঙ্গনা চৌর চৌর অগ্রগণ পুরুষ নমামি চোরের শ্রেষ্ঠ চোর রাধারা নিদয় সর্বস্ব চুরি তো তুমি আমার রাধার বর্ণ চুরি করেছ তোমাকে আমি ধরে বৃন্দাবনে নিয়ে যাবো আমি চাই রাধা পদ তুমি ফেলো ঠেলি দ্বারকা পাঠাও মোরে এ তোমার কেলি তোমার সন্ন্যাসী গিরি আমি ভালো জানি মোরে বঞ্চিয়া রাধা সেবিবেয়া বেয়া তুমি এই সন্ন্যাসগিরি আমি জানি তুমি সন্ন্যাস যেছ কি জন্য রাধা প্রেমা কইছন মধুরীমা কইছন সুকে হৌ ভোর এ তিনি বাঞ্চিত ধন ব্রজে নহিল পূরণ এই বৃন্দাবনের এই তিন ইচ্ছা তোমার বৃন্দাবনে পূরণ হয়নি তাই তো তুমি রাধার বর্ণ চুরি করে এখন সন্ন্যাসী বের ধারণ করে তুমি এসেছ পদ সেবা করার জন্য হ্যাঁ আমি চাই রাধাপদ তুমি ঠেলো ফেলি আয় তুমি কৃষ্ণ হয়ে তুমি রাধার ভাব নিয়ে এসেছ রাধার ভাবে তুমি গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছো তাই তোমার এই সন্ন্যাসগিরি আমি ভালো করে জানি রাধার ভাবে এসেছ রাধা ভাব অঙ্গি করি রাধার বরণ ধরি তোমার সন্ন্যাসগিরি আমি ভালো জানি মোরে বঞ্চিয়া রাধা বিবেয়া সে আপনি আমারে বঞ্চন করে তুমি নিজে রাধার সেবা করবে আমি আমিও রাধার পদ দাসী হতে চাই এই বললেন আর এই বলতে বলতে জগদানন্দ পণ্ডিতের তাহার সুন্দর ছোটোবেলার একটা ঘটনার কথা মনে পড়েছে কীভাবে দুইজনের ঝগড়াঝাঁটি হয়েছিল দুইজন কিভাবে রাগ করে শুয়েছিল সব কাহিনী জগদানন্দ পণ্ডিতের মনে পড়েছে তাই তত্ত্ব কথা বলার আগে এই বাল্যে লীলার কিছু ঘটা ঘটনা জগদানন্দ পণ্ডিতের মনে পড়েছে তাই উনি লিখতে শুরু করেছেন কি বলছেন বাল্য ঘটনা স্মরণে গ্রন্থকারের আক্ষেপ উক্তি গ্রন্থকার মানে জগদানন্দর আক্ষেপ সেই বাল্যের ঘটনা স্মরণ করে ওনার আক্ষেপ হচ্ছে অনুশোচনা হচ্ছে কি সেটা আহা চে চৈতন্য পদ ভজনের সম্পদ কোথা গেল আমা ছাড়ি কোথায় এবে গেল আমা ছাড়ি আমাকে ফেলিয়া গেল মৃত্যু মরণা হইল শোকে আমি যাই গড়া গড়ি জগদানন্দ পণ্ডিত এখানে বিপ্রভাবে বিপ্রলম্বভাবে তিনি গড়া গড়াগড়ি যাচ্ছে আর চিৎকার করছে আমাকে নিয়ে গেল না আমাকে ছেড়ে সেই গৌর কোথায় চলে গেল তাই একদিনে সেই বাল্যলীলার কথা তার মনে হচ্ছে জগদানন্দ পণ্ডিতের মনে হচ্ছে বাল্য বয়সে একদিন আমরা খেলাধুলা করতে করতে কি করে রাগারাগি হলো কি করে অভিমান করলাম আবার কি করে অভিমান ছাড়া ছাড়ি হলো আজ জগদানন্দ পণ্ডিত সত্যভামা তো নিমায়ের সঙ্গে সেই রকম বাল্যলীলাতে কীভাবে ঝগড়াঝাটি হয়েছে সেটা বলছেন কি একদিনের শিশুকালের কথা ছোটবেলার ঘটনা বাল্যলীলার ঘটনা কি সেটা একদিন শিশুকালে দুইজনে পাঠশালে কন্দল করিন হাতাহাতি একদিন দুইজন জগদানন্দ পণ্ডিত বলছে আমি আর গৌরাঙ্গ মহাপ্রভু দুইজন পাঠশালাতে কিছু রাগারাগি হলো ঝগড়াঝাটি হলো আর শুধু ঝগড়াঝাটি মুখে মুখে নয় হাতাহাতিও হয়ে গেল আর তার ফলে কি হলো মায়াপুরে গঙ্গা তীরে পড়িয়া দুঃখের ভারে কাঁদিলাম একদিন রাতে যখন পাঠশালায় ঝগড়া হয়েছে জগদানন্দ পণ্ডিত আর নিমাই পণ্ডিতের সঙ্গে নিমাইয়ের সঙ্গে বাল্য বয়সে ঝগড়া হয়েছে হাতাহাতি হয়েছে তখন মায়াপুরে জগদানন্দ পণ্ডিত বলছেন আমি মায়াপুরে গঙ্গার ঘাটে গিয়ে আর দুঃখে পড়ে থাকলাম কান্নাকাটি করলাম আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সেখানে দুঃখের ভারে কান্নাকাটি করলাম সেখানে শুয়ে থাকলাম গঙ্গার ঘাটে দিন গেল রাত গেল এরকম রাত দিন আমি গঙ্গার পাড়ে একদিন এক রাত ধরে কান্নাকাটি করলাম কেন নিমায়ের সঙ্গে ঝগড়া হয়েছে আর ঝগড়া নয় হাতাহাতি হয়েছে আর সেই জন্য জগদানন্দ পণ্ডিত মায়াপুরে গঙ্গার ঘাটে একদিন একরা সেখানে একদম শুয়ে পড়ে কান্নাকাটি করেছে মহাপ্রভু অন্তর্জামী তিনি সব জানেন তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আর তিনি বলছেন সদয় হইয়া হইতে প্রভাত গদা ধরে সঙ্গেতে আসিয়া ডাকেন জগদানন্দ অভিমান বড় মন্দ কথা বলো বক্রতা ছাড়িয়া আর সকাল হতে হতে আমার প্রভু নিমাই সে কি করেছে গদাধরকে সঙ্গে করে নিয়ে এসে ডাকতে শুরু করে জগদানন্দ জগদানন্দ কোথায় তুমি জগদানন্দ শুয়ে আছো এই অভিমান বড় মন্দ অভিমান ছাড়ো অভিমান ছাড়ো বলতে লাগলেন কথা বলো বক্রতা ছাড়িয়া জগদানন্দ পণ্ডিত বলছে তখন কি বলছেন প্রভুর বদন হেরি অভিমান দূর করি জিজ্ঞাসিলাম এত রাত্রে কেন নদিয়ার কড়া ভূমি চলি কষ্ট পাইলে তুমি মোলাগি তোমার কষ্ট হেন তখন জগদানন্দ উঠে বলেন হে প্রভু এই প্রভু এত রাত্রি রাত্রি করে আপনি কেন এসেছেন এই নবদ্বীপে এই এই গঙ্গার ঘাটে অনেক জমি আছে খুব কড়া কড়া মাটি সেখানে পায়ে আসতে গেলে পায়ে খুব কষ্ট লাগে তার উপর দিয়ে আপনি কেন আসলেন এত কষ্ট কেন করলেন আমার জন্য তোমার কষ্ট আমার প্রভু বলে চলো চলো নিচি অবসান ভেল গৃহে গৃহা কর ভজন তব দুঃখ জানি মনে ছিলাম আমি অনশনে শয্যাশাড়ি ভূমেতে সায়ন নিমাই পণ্ডিত বললেন আরে আরে যোগদানন্দ চলো চলো হ্যাঁ নিশি এখন অনেক প্রায় নিশি শেষ হতে চলেছে তুমি তোমার সঙ্গে ঝগড়া করেছি বলে আমিও দুঃখে কি করেছি আমি বিছানায় শুইনি আমি নিচে শুয়েছি তার আমার রাত্রে ঘুম হচ্ছে না আ তাই ভোরে ভোরে আমি তোমার দুঃখ জানতে পেরে আর তুমি না খেয়ে আছো জানতে পেরে আমি তাড়াতাড়ি আসলাম হেন কালে গদাধর আইল আমার ঘর দুহে আইনো তোমার তল্লাশে মহাপ্রভু বলছেন আমি অনশন করে আমি বিছানা ছেড়ে নিচে শুয়েছিলাম খুব দুঃখ পাচ্ছিলাম আর সেই সময় যখন গদাধর এসেছে গদাধরকে নিয়ে আমি তোমার খোঁজ করতে এসেছি হেন কালে গদাধর আইলয় আমার ঘর দুহে আইনু তোমার তল্লাশে আলো হইল মানো গেল এবে নিজ গৃহে চলো খা কালি খেলা করি বই উল্লা মহাপ্রভু বললেন ধরকে নিয়ে আসলাম আর এখন দেখছে তোমার অভিমান দূর হয়েছে চলো ভালো হয়েছে এখন চলো আমরা যাই ঘরে যাই কালকে আবার খেলাধুলা করবো গদাই চরণ ধরি উঠিলাম ধীরে ধীরে প্রভু আজ্ঞা ঠেলিতে না পারি প্রভুর গৃহেতে গিয়া কিছু খাই জল পিয়া শুইলাম দণ্ড দুই চারি সেখানে একটু জল টল খেয়ে সচিমাতার ঘরে গিয়ে সেখানে জগদানন্দ বললেন আমি শচিমাতার ঘরে গেলাম নিমাই পণ্ডিতের সঙ্গে আর গোদাধরের সঙ্গে সেখানেই সচিমাতার ঘরেই শয়ন করলাম একটু জলটল খেয়ে দুই চার দণ্ড শুয়ে কাটালাম আর সকাল হতে হতে কি হল প্রাতে সচি জগন্নাথ মরে দিলা দুধ ভাত প্রভু সঙ্গে পড়িতে পাঠায় সকাল হলেই জগন্নাথ মিশ্র শশী মাথা আমাকে দুধ ভাত খেতে দিল আর নিমায়ের সঙ্গে আমাকে পড়তে পাঠালো পড়িয়া শুনিয়া তবে আইলাম গৃহে যাবে প্রভু মোর গৃহে আসি খায় আর পড়াশোনা করে যখন ঘরে আসলাম প্রভু আমার ঘরে এসে আমার ঘরে প্রসাদ পেলেন কন্দলের পরে প্রেম হয় যেন শুদ্ধ হেম এসিটি কী বলে আগুনে গালানোর পরে সোনাটা যেমন একদম সলিড হয়ে যায় ঠিক সেরকম বলছে কন্দল হওয়ার পরে প্রেম যেন শুদ্ধ হেম একদম সঠিক সোনার মতন হয়ে যায় কত সুখ মনে তো হইল প্রভু বলে এই লাগি তুমি রাগো আমি রাগি পরস্পর প্রেম বৃদ্ধি পেল এইভাবে তোমার আমার সব রাগারাগি হয় দুঃখ হয় ঝগড়া হয় আবার মিটিয়ে যাওয়ার পরে আর সুখ আরও বেশি আনো সুখ বেশি হয় তেই হচ্ছে বিপ্রলম্ব ভাব আর ভাবের পরে যখন মিলন হয় সেই মিলনটা খুব আনন্দ হয় আর গদাধর আর গৌরাঙ্গ তত্ত্ব একদিন জগদানন্দ পণ্ডিত লিখছেন জগদানন্দ পণ্ডিত উনি ওনার এই প্রেম বিবর্তে সুন্দর গৌর গদাধরের কাহিনী লিখেছেন সেটাই বর্ণনা আছে যখন নবদ্বীপ পরিক্রমায় আমরা হরিহর ক্ষেত্রে যে হ্যাঁ এই কথা শ্রবণ করি গৌরাঙ্গপ্রেম মহারাজের মুখ থেকে তাই গৌর গদাধর তত্ত্ব জগদানন্দ পণ্ডিত লিখছেন কি লীলা সেখানে বলছেন একদিন প্রভু খেলিতে খেলিতে আইলা অলকা আইলা অলোকা তীরে নিবিড় বনেতে একদিন প্রভু মোর খেলতে খেলতে অলোকা তিলে অলকানন্দ নদীর তীরে আইলেন নিবিড় বন আর মহাপ্রভুর সঙ্গে কে কে ছিল আমি আর গদাধর আছিলাম সঙ্গে বকুলের গাছে সুখ পাখি করে রঙ্গে আমি এবং গদাধর মহাপ্রভুর সঙ্গে ছিলাম অর্থাৎ জগদানন্দ পণ্ডিত ছিলেন সত্যভামা গদাধর কে রাধারানী সঙ্গে আছেন মহাপ্রভুর সঙ্গে আর সুখ পাখিকে মহাপ্রভু ধরে বলছেন সুখ তুমি ব্যাসদেবের দেবের পুত্র তুমি তো কৃষ্ণ ভাগবত কত সুন্দর গেয়েছ কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদ ব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস তা ব্যাসদেবের পুত্র হচ্ছে সুখদেব গোস্বামী ব্যাসদেব ভাগবত লিখেছেন আর এই ভাগবত সুখদেব গোস্বামীকে শুনিয়েছেন আর এই সুখদেব গোস্বামী আবার সেই ভাগবত পরীক্ষিত মহারাজকে শুনিয়েছেন খুব আনন্দ হয়েছে সেখানে আর সেই কথা ব্যাসদেব গ্রন্থ আকারে রূপে আমাদের কাছে গেছে তাই এই সুখ পাখি হচ্ছে ব্যাসের পুত্র তিনি কৃষ্ণলীলা ভালো গান করতে পারেন তাই মহাপ্রভু সুখে ধরে সুখে ধরে বলে তুই ব্যাসের নন্দন রাধা কৃষ্ণ বলি কর আনন্দ বর্ধন এটা সুখ পাখি ধরেছে টিয়া পাখি ধরে বলছি আরে সুখ তুই তো ব্যাসদেবের পুত্র তুই তো রাধা কৃষ্ণের গুণগান খুব সুন্দর করিস তুই আমাকে একটু রাধাকৃষ্ণের গুণগান শোনা সুখ তাহা নাহি বলে গৌর হরি প্রভু তারে দূরে ফেলে কোপ সুখ গৌর গৌর পাখি শুধু গৌর 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 বলছে এরকম দুটো পাখা আর গৌর 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 গৌরাঙ্গ 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 বলছে মহাপ্রভু তাকে একটু কোপ ছল বলে একই কিন্তু তবু অসুখ পাখি শুধু গৌরাঙ্গ 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 বলছে সুখ তবু গৌর গৌর বলিয়া না চায় সুখের কীর্তনে হয় প্রেমের উদয় মহাপ্রভু তখন বলছে আরে সুখ এই যে বৃন্দাবন বৃন্দাবনে রাধা কৃষ্ণ বলো আমি কৃষ্ণ ভক্ত আমার আনন্দ হবে প্রভু বলে ওরে সু কে যে বৃন্দাবন রাধা কৃষ্ণ বল হেতা সুক শুনুক সর্বজন এ হচ্ছে বৃন্দাবন এখানে তুমি রাধাকৃষ্ণ বলো জগতের লোক সবাই শুনবে রাধা কৃষ্ণের নাম রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর কালিন্দীর কুলে কেলি কদম বেরোবন রতন বেদির উপর বসাব দুইজন শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ চামর ঢুলাব কবে হের চন্দ। গাথিয়া মালতীর মালা দিবস দোহার গলে অধরে তুলিয়া দিব তাম বলে তেয়া বলছেন প্রভু বলে ওরে কে যে বৃন্দাবন এটা বৃন্দাবন তুমি রাধাকৃষ্ণ বলো আমি আর তাহলে লোকেরা সবাই শুনবে বৃন্দাবনে কৃষ্ণের গুণগান কে না শোনে তুমি বলবে সবাই শুনবে বলো রাধা কৃষ্ণ বলো সুখ বলে বৃন্দাব নবদ্বীপ হইল রাধা কৃষ্ণ হরি রূপে দেখা দিল সুখ বলছে আরে রে বৃন্দাবন ঠিক আছে কিন্তু সেই বৃন্দাবন সেই বৃন্দাবন এখন নবদ্বীপ হয়েছে শুভ বলে বৃন্দাবন নবদ্বীপ হইল রাধা কৃষ্ণ গৌরহরি রূপে দেখা দিল বৃন্দাবন নবদ্বীপ হয়েছে আর কৃষ্ণ এখন এক একতনু হইয়া নিধু বনমে বা বাজায়া বাজায়া রাধাকৃষ্ণ একতন হইয়া একতনু হয়েছেন একতনু হয়ে গৌর রূপে এসেছে তুনি দেখা দিচ্ছেন আমি সুখ এই বনে নাম গাই তুমি মোর কৃষ্ণ রাধাই এই যে গদাই তুমি আমার কৃষ্ণ আমি কৃষ্ণ আলাদা করে ডাকবো না তুমি আমার কৃষ্ণ আর এই যে গদাধর এ হচ্ছে রাধা রানী শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ রাহে অন্য ব্রজেন্দ্র নন্দন যেই শচী হইল সেই বলরাম হইল নি তাই যত ছিল নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই তার সাক্ষী হচ্ছে জগাই মাধাই তাই এই রাধা কৃষ্ণ গৌরাঙ্গ হয়েছে আর রাধা কৃষ্ণ গৌরাঙ্গ হয়েছে আর রাধা রানী হয়েছেন গদাই গদাই গৌরাঙ্গমর প্রাণের ঈশ্বর আন কিছু মুখে নাই সে অত্যপর প্রভু বলে আমি রাধা কৃষ্ণ উপাসক অন্য নাম শুনিলে আমার হয় শোক মহাপ্রভু রে আমি তো রাধা কৃষ্ণের সেবক আমার অন্য কোনো নাম শুনলে আমার আনন্দ হয় না দুঃখ হয় এত গো গদাইয়ের হাতটি ধরিয়া মায়াপুরে ফিরে আইল সুখের এই বলে মহাপ্রভু কি বললেন সুখ পাখিটাকে ছেড়ে দিয়ে গদাধরের হাত ধরে মহাপ্রভু মায়াপুরে চলে আসলেন মধুর চৈতন্য লীলা জাগে যার মনে মরদণ্ডবত ভাই তাহার চরণে সুন্দর কথা বলছেন জগদানন্দ পণ্ডিত বলছেন মধুর চৈতন্য লীলা জাগে যার মনে দণ্ডবধ হয় ভাই তাহারও চরণে যার হৃদয়ে সবসময় গৌরাঙ্গের লীলা স্মরণ হয় মধুর চৈতন্য লীলা জাগে যার মনে যার মনে চৈতন্য লীলা কথা জাগ্রত হয় এই জন্য শুভকস্বামী গুরু মহারাজ বলেন আরে তুই ভক্ত হয়েছিস কি না প্রমাণ নিরিবিলি থাকলে স্বতঃস্ফূর্ত বি কি ভগবানের লীলা মনে আসে ভগবানের রূপ মনে আসে ভগবানের কথা মনে আসে না অন্য খারাপ কথা মনে আসে বিচার করলে বোঝা যাবে ভক্ত কতটা হয়েছি কি হয়নি তাই এখানে জগদানন্দ পণ্ডিত বলছেন মধুর চৈতন্য লীলা জাগে যার মনে মোর দণ্ডবত ভাই তাহার চরণে আমার দণ্ডব সেই ভক্তের চরণে যা হৃদয়ে গৌরাঙ্গের মধুর লীলা জাগ্রত হয় তাই এখানে তত্ত্ব বর্ণনা করছেন কি তত্ত্ব রাধাকৃষ্ণ গৌরগদাধর আর বৃন্দাবন নবদ্বীপ এসব এক শচিন নন্দন আর নন্দের নন্দর এক এই তত্ত্বটা ভালো করে জান নন্দন শনে শ্রী শচী নন্দন ধনে নন্দন সনে এক করি করহ ভজন এক করি ভজন শ্রী মু গুরু যেবে জান মন তোমা লাগি পতিত পাবন মনশিক্ষায় রঘুনাথ দাস গোস্বামী বলছেন তাই এখানে নবদ্বীপ বৃন্দাবন যে এক গৌর ভজন বিনা যে রাধা কৃষ্ণ ভজন বৃথা এই তত্ত্বটা জগদানন্দ পন্ডিত শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন গদাই গৌরাঙ্গে রাধা শ্যাম জানি শ্লোক রীপে বৃন্দাবন মানি গৌরাঙ্গ আর গদাধর কে আমি রাধা শ্যাম জানি রাধা মাধব শ্যাম আর গৌর গদাধর এক গৌর গৌরাঙ্গে রাধেশ্যাম জানি শ্লোক্রোশ নবদ্বীপে বৃন্দাবন মানি এই যুক্ত যে নবদ্বীপ অভিন্ন বৃন্দাবন সেই বৃন্দাবন এই নদিয়া আর কি যশ কেউ যদি মনে করে যশোদানন্দন আর নন্দে যশোদানন্দ না আর নন্দন আলাদা সে মূর্খ কি বলছে তাকে গালি দিয়ে কি বলছেন যশোদানন্দনে আর সচির নন্দনে যে জন পৃথক দেখে সে না মরে কেন যে ব্যক্তি যশোদানন্দন আর শচীরনন্দ যশোদানন্দ নন্দের নন্দন কৃষ্ণ আর শচী নন্দন গৌরাঙ্গকে হ্যাঁ যে পৃথক দেখে সে মরে না কেন তার মুখে ছাই এরকম বলছে যশোদানন্দনে আর সচির নন্দনে যে জন পৃথক দেখে সে নামরে কেন নবদ্বীপে না পাইল যে বৃন্দাবন বৃতা সে তার কি কেন ধরা জীবন নবদ্বীপে যে বৃন্দাবনকে পেল না সে তার কি জীবন জীবনধারণ বৃথা সে মরে গেল কেন মরে গেল না কেন আসলে নবদ্বীপে না পাইলো যে বৃন্দাবন যে মনে করে নবদ্বীপে এসে বৃন্দাবন কি খুঁজে পায় না নবদ্বীপ অভিন্ন বৃন্দাবন সেই নবদ্বীপে এসেও যে বৃন্দাবনকে খুঁজে পায় না সে বৃথা তার কি সে কেন মরে না গৌর নাম গৌরধাম গৌরাঙ্গ চরিত যে ভজে তাহাতে কৈতব প্রীত গৌর নাম গৌরধাম গৌরাঙ্গ চরিত্র গৌর নাম গৌরের ধাম গৌরের চরিত্র কথা যে না ভজে তাহা যে ভজে তাহাতে মোরকৈত যে এরকম ভজন ভজনাকে গৌর নাম গৌরধাম আর গৌর চরিত্র কথা যে ভজনা করে তার প্রতি আমার খুব নিষ্ঠা তাকে আমি খুব ভালোবাসি গৌর নাম গৌরধাম গৌরচরিত গৌরূপ গৌরধাম গৌরলীলা গৌরধাম গৌরূপ গৌর নাম গৌরূপ গৌর নাম গৌরলীলা গৌরধাম যে না ভজে গৌরে তে জন্মিয়া এই চারটে দিন নিজে করলো না গৌর নাম না গৌররূপ গৌরের নাম গৌরের রূপ যে দেখলো না গৌরাঙ্গ মূরতি আজানু লম্বিত তা গৌরূপ গৌর নাম গৌর রূপ গৌর নাম গৌর লীলা গৌর ধাম গৌর রূপ গৌর নাম গৌর লীলা গৌর ধাম যে না ভে গৌরে জন্মিয়া এই গৌর দেশে জন্মগ্রহণ করলো কিন্তু গৌরের নাম করলো না গৌরের রূপ দেখলো না গৌরের লীলা আস্বাদন করলো না গৌরের ধামে পদার্পণ করলো না তাহলে কি হবে সেটা বলছে গৌর না গৌররূপ গৌর নাম গৌরলীলা গৌর ধাম যে না ভজে গৌড়েতে জন্মিয়াম যে ভজল না গৌর দেশে জন্মগ্রহণ করে রাধা কৃষ্ণ নাম রূপ ধাম লীলা অপরূপ কবু নাহি স্পর্শে তার হিয়া এই রাধা কৃষ্ণের রূপ লীলা কোনো দিন তার হৃদয় স্পর্শ করবে না কবিরাজ গোস্বামী সুন্দর একটা কথা বলেছে চৈতন্য চৈতামিত আদি লীলাতে বলছেন পাইয়া মানুষ জন্ম যে না শোনে গৌর গুণ পাইয়া মানুষ জন্ম জন্ম মানুষ জন্ম পেয়েছে কুকুর বিড়ালের জন্ম না আরে খাটি মানুষের জন্ম পাইয়া মানুষ জন্ম যে না শোনে গৌর গুণ যে কেউ কিন্তু গৌরের গুণ গান শুনল না হেন জন্ম তার ব্যর্থ হইল পাইয়া অমৃত বিষ গর্থ পানি জন্মিয়া সে কেন নাহি হি মহিল জন্মিয়া সে কেন অমৃত ধ্বনি অমৃতের ভান্ড পেয়েছে আর সেই ভান্ড পরিত্যাগ করে যে বিষ পান করছে তার বেঁচে থাকার থেকে মরাই ভালো পাইয়া মানুষ জন্ম যে না শোনে গৌর গুণ হেন জন্ম তার ব্যর্থ হইল পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ গর্থ পানি আসে কেহ না কেন না হি জন্মি সে কেন মরে গেল না ঐ সে প্রভু শচী ঘরে কৃপায় কইল অবতরে যেই ইহা করে শ্রবণ গৌরহরি দয়াময় তারে হয় সদায় সেই পায় তাহার চরণ চৈতান্য চরিতামিতে যখন বাল্যলীলা কবিরাজ গোস্বামী বাল্যলীলা বললেন সুন্দর কিভাবে আবির্ভূত হয়েছেন হ্যাঁ মাতার ঘরে সব হ্যাঁ গৌরাঙ্গের এই বাল্যলীলা যখন বর্ণনা করেছেন করে কবিরাজ গোস্বামী লাস্টে বলছেন এই রকম ওইছে ওইছে প্রভু শচী ঘরে কৃপায় কইল অবতারে এইরকমভাবে গৌরাঙ্গ মহাপ্রভু শচী মায়ের ঘরে আবির্ভূত হয়েছে আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায় নেচে নেচে যায় তাই বলছেন ওইছে প্রভু সচি ঘরে কৃপায় কইল অবতারে যে ইহা করে শ্রবণ যে এই গৌরাঙ্গের লীলা কথা শ্রবণ করে গৌরহরি দয়াময় কৃপা হয় কৃপায় হয় সদয় যে ইহা শ্রবণ করবে আর না যে শ্রবণ করবে গৌরহরি দয়াময় খুব কৃপালু খুব দয়ালু তিনি কৃপায় হয় সদয় তার সদয় হয়ে যায় সেই পায় তাহার চরণ কার চরণ পায় গৌরাঙ্গের চরণ লাভ করে গৌরের চরণ সে পায় যে শ্রবণ করে সেই গৌরের চরণ পায় লীলা শ্রবণ করলেই গৌরের দর্শন পাওয়া যায় তাই বলে যে ইহা করায় শ্রবণ গৌর দয়াময় কৃপায় হয় সদয় সেই পায় তাহারও চরণ গৌরের চরণ লাভ করা যায় গৌরাঙ্গের মধুর লীলা যারে করণে প্রবেশিলা হৃদয় হৃদয়নির বল তার যে শ্রবণ করে শ্রবণের মাধ্যমে গৌরলীলা তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায় তাই জগদানন্দ পণ্ডিত এই গৌর গদাধর তত্ত্ব খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করলেন বিচার করলেন যে গৌরাঙ্গ গৌরাঙ্গ মহাপ্রসাঙ্গ কৃষ্ণ আর রাধারানী হচ্ছেন গদাধর গৌর গদাধর কৃষ্ণ নবদ্বীপে গৌর গদাধর এইভাবে লীলা বিলাস করেছেন আমরা কালকে চতুর্থ তৃতীয় বা চতুর্থ অধ্যায় আমরা আলোচনা করব যোগদানন্দ পণ্ডিতের